আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি এর রাইটিং ক্লাস বাড়োয় তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে শেখাবো এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন পরীক্ষায় কমন নিয়ে নো টেনশন তোমাদের ক্লাস শিওর পাস এই সাজেশন বই থেকে নিচ্ছি আজকে এই বইয়ের পেজ নম্বর চৌত্রিশ এবং সাঁইত্রিশ নম্বর পেজ পড়াবো তো যেমনটি বলেছিলাম এক্সট্রা নোটিশ রাইটিং এক নম্বরটি দেখো ভিক্টোর ডে অথবা উইকলি ক্লিনেস প্রোগ্রাম অথবা এনি প্রোগ্রাম অর্থাৎ কলেজে কোনো কিছু অনুষ্ঠান যদি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সে সম্পর্কে অর্থাৎ কোন অনুষ্ঠান যদি আয়োজন করা হয়েছে এখন এটা নির্দিষ্ট টাইমে আয়োজন করা হবে বা নির্দিষ্ট একটি টাইমের মধ্যে আয়োজিত হবে সেক্ষেত্রেও তোমরা কিভাবে নোটিস রাইটিং লিখবা তো দেখো প্রথমে তোমাদেরকে লিখতে হবে রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা এখানে কলেজের নাম লিখতে হবে অবশ্যই নোটিসটিকে একটি বক্সের মধ্যে আঁকতে হবে

এরপর তোমাদেরকে ডেট লিখতে হবে তোমাদের পরীক্ষা যেহেতু দুই জানুয়ারি অনুষ্ঠিত হবে সুতরাং আমি এখানে লিখে দিয়েছি দুই জানুয়ারি দুই এরপরে তোমাদেরকে নোটিশের টাইটেল লিখতে হবে তো দেখো আমি এখানে নোটিশের টাইটেল লিখে দিয়েছি নোটিশ ফর সেলিব্রেট এরপরে টপিক টপিক বলতে তোমাদের পরীক্ষা যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষা যদি ভেক্টরি ডে আসে তখন তোমরা টপিকের সামনে লিখে দিবা সেলিব্রেট ফর নোটিস সেলিব্রেট ফর ভেক্টরি ডে অর্থাৎ যে টপিকটি আসবে টপিকের স্থানে সেই প্রশ্নটির নাম তোমাদেরকে লিখে দিতে হবে তো দেখো আমি এখানে লিখে দিয়েছি এরপরে তোমাদেরকে লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস দ্যাট এরপরে টপিক টপিক বলতে তোমাদের পরীক্ষা যে প্রশ্নটি আসবে সে প্রশ্নের নাম লিখতে হবে যেহেতু আমি এখন ভেক্টরি ডে দিয়ে লিখতেছি সুতরাং তোমাদের এখানে লিখতে হবে ভেক্টরিডে তো ভেক্টরিডে লিখে দিলাম উইল অন এরপরে এখানে অবশ্যই তোমাদেরকে তারিখটি বসাতে হবে তো দেখো তোমরা জানো ভেক্টোর স্বাধীনতা দিবস কিন্তু ষোলোই ডিসেম্বর সুতরাং তোমাদের এখানে তারিখটি বসিয়ে দিতে হবে ষোলো ডিসেম্বর তো দেখো আমি এখানে লিখে দিলাম ষোলো ডিসেম্বর দুই হাজার পঁচিশ কলেজ উই ডিউ সেলিব্রিটি তো দেখো যেহেতু এখানে আমি ১৬ ডিসেম্বর বসিয়েছি সুতরাং তোমাদের এখানে কিন্তু এই ডেটটি বসালে হবে না এখানে তখন তোমাদেরকে ডেট বসাতে হবে পনেরো ডিসেম্বর অর্থাৎ যখন যে আয়োজনটি হবে যেমন স্বাধীনতা দিবস কিন্তু ছাব্বিশে মার্চ তখন তোমাদের এখানে বসাতে হবে পঁচিশ মার্চ দুই অর্থাৎ যেটি যে দিবস সেই দিবস অনুযায়ী তোমাদেরকে তারিখটি ঠিক রাখতে হবে এখানে বলা আছে এত সকল শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে আমাদের কলেজ ষোলো ডিসেম্বর দুই সালে মায়াত তারিখে এটি ভেক্টোরিডে উদযাপন করতে যাচ্ছে উই আর অল ইনভাইটেড তোমরা সকলে আমন্ত্রিত এরপরে তোমাদেরকে লিখতে হবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়ালাইজ দ্য ফ্যাক্ট অবশ্যই এখানে তোমাদেরকে প্রিন্সিপালের একটা সিগনেচার দিতে হবে লিখতে হবে প্রিন্সিপাল রকিবুল ইসলাম রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো অর্থাৎ তোমরা এই ফর্মুলাটুকু ইউজ করে যে কোন ধরনের আয়োজন সম্পর্কে তার তোমরা যে কোনো ধরনের নোটিস এইভাবেই লিখতে পারবা এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরটি দেখো তো দুই নম্বর প্রশ্নটি দেখো ইউর ইংলিশ টিচার ইজ সিক তোমাদের ইংরেজি শিক্ষক অথবা হি উইল নট অন মানডে সে সোমবারে ক্লাস নিতে পারবে না নাও রাইড এ নোটিস অ্যাবাউট ইট এখন এই সম্পর্কে একটি নোটিস লেখো অথবা তোমাদের প্রশ্ন আসতে পারে সাপোজ ইউ উইল নট বি ক্লাস অন মান ডে নাও রাইড এ নোটিস অ্যাবাউট ইট

ডেট যেহেতু দুই তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং লিখে দিয়েছি দুই জানুয়ারি দুই এরপরে তোমাদেরকে লিখতে হবে নোটিশ নোটিস লিখে লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্ট দ্যাট ইওর ইংলিশ টিচার মিস্টার আবিদ হাসান ইসিক এত দ্বারা সকল শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে তোমাদের আবিদ হাসান যে ইংলিশ টিচার তিনি একটু অসুস্থ হি উইল নট বি এবল টু টেক ক্লাস অন মানডে তিনি সোমবারে ক্লাসে আসতে পারবে না বা ক্লাস নিতে পারবে না সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স অর্থাৎ সামিক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এরপরে তোমাদেরকে লিখতে হবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য মেটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট এরপরে এখানে অবশ্যই প্রিন্সিপালের সিগনেচার দিতে হবে লিখতে হবে প্রিন্সিপাল রকিবুল ইসলাম রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর ঢাকা বারোশো ষোলো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র ৩৫০ টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখন এই রকিবুল টোয়েন্টি এর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে লিখো ৩৫০ টাকা